হ্যালো 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 সবাইকে জিয়ার মাসুদ একাডেমির আরো একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখবো এক্সেলের টেক্সট টু কলামস। এক্সেলের টেক্সট টু কলামের কাজ হলো, আমাদের সামনে যে টেবিলটি দেয়া আছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্লেয়ারের নামটি ফুল নেম আকারে দেয়া আছে। যদি আমরা দেখতে চাই যে নামটি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই আকারে থাকবে, তাহলে টেক্সট টু কলামের সাহায্যে আমরা করতে পারবো। কিংবা যদি আমাদের সামনে এরকম একটি ডেটাবেস থাকতো, প্রত্যেকটি নাম্বার গুলিকে সেপারেট করা ড্যাশ সাইন দিয়ে, যদি প্রত্যেকটি ড্যাশ সাইনের পর পর আলাদা করে ফেলতে চাই আমরা, তাহলে এই টেক্সট টু কলামের সাহায্যে নিতে পারি। কিংবা যদি বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার, কমা, স্পেস এরকম কিছু দেয়া থাকে, সেগুলির ক্ষেত্রেও আমরা টেক্সট টু কলামের সাহায্যে বিভিন্ন আলাদা আলাদা কলামে সেট করতে পারবো। তো চলুন শুরু করা যাক। আমাদের সামনে যে ডেটাবেসটি আছে এখানে যেহেতু ফুল নেম আকারে আছে, আমরা দেখতে চাই ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই আকারে। তাহলে আমরা পুরো কলামটিকে সিলেক্ট করে ডেটা ট্যাব থেকে ডেটা টুলস গ্রুপে গিয়ে যদি আমরা টেক্সট টু কলামে যাই, টেক্সট টু কলামে ক্লিক করলে কনভার্ট টু টেক্সট কলাম উইজার্ড এই সার্টটি আমাদের সামনে আসবে। এখানে তিনটি স্টেপের মাধ্যমে কাজটি করতে পারবো, সেটি এখানে লিখে আছে। এখানে দুটি অপশন দেয়া আছে, ডিলিমিটেড আর একটি হলো ফিক্সড উইথ। ডিলিমিটেড এর কাজ হলো, যদি আমরা বিভিন্ন স্পেস, স্পেশাল ক্যারেক্টার, কমা, ট্যাব এগুলির মাধ্যমে যদি আমরা সেপারেট করতে চাই, তাহলে এই অপশনটির সাহায্যে আমরা করতে পারবো। আর ফিক্সড উইথ হলো, আমরা যদি আমাদের একদম ফিক্সড ভাবে স্লাইস করতে চাই যে কোনো অংশ ধরে, তাহলে ফিক্সড উইথ এর মাধ্যমে আমরা করতে পারবো। তো প্রথমে আমরা ডিলিমিটেড এর মাধ্যমে করি, চলুন শুরু করা যাক। ডিলিমিটেড এ রেডিও বাটনটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট ক্লিক করার সাথে সাথে পরবর্তী উইজার্ডটি আসলো, অর্থাৎ স্টেপ টু তে আসলাম। এখানে লিখে আছে ট্যাব, সেমিকোলন, কমা, স্পেস, আদার্স, অর্থাৎ এই যে কোনোটির মাধ্যমে আমরা করতে পারি। কিংবা আদার্স এর মাধ্যমে আমরা যদি এখানে এই বক্সটার মধ্যে লিখে দিই, সেভাবেও করতে পারি। এখন আমাদের এই প্রত্যেকটি নামের মাঝখানে আছে স্পেস। যদি আমরা ট্যাবের পরিবর্তে যদি স্পেস দিয়ে দিই, তাহলে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সেপারেটর বসে গিয়েছে। কিংবা যদি আমরা এখানে স্পেস উঠিয়ে দিয়ে যদি আদার্স এর ঘরে স্পেস দিয়ে দিতাম, তাহলেও কিন্তু আমাদের কাজ হয়ে যেত। যদি আমরা স্পেস এখানে দিয়ে দিই, তাহলেও দেখতে পাচ্ছি আমরা এখানে সেপারেটর বসে গিয়েছে। যেহেতু আমাদের স্পেস দেয়া আছে এখানে, তাই আমরা স্পেসে ক্লিক করে নেক্সট অপশনে যাব। যদি নেক্সট অপশনে যাই, এখানে আবার কয়েকটি অপশন দেয়া আছে, জেনারেল, টেক্সট, ডেট। এখন আমরা আমাদের ডেটাটিকে কি আকারে দেখতে চাই, কি জেনারেল দেখবো, না টেক্সট দেখবো, না ডেট দেখবো, যে সময় আমাদের যেটি দরকার হবে আমরা সেটি এখানে রেডিও বাটনটি সিলেক্ট করে দিব। যেহেতু আমরা জেনারেল আকারে দেখতে চাই, তাহলে জেনারেল রেডিও বাটনটি সিলেক্ট আছে। আমরা যদি ফিনিশ দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে নাম দুইটি আলাদা হয়ে গিয়েছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা হয়ে গিয়েছে। একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি নাম্বার এবং একটি ড্যাশ চিহ্ন, আবার তিনটি নাম্বার একটি ড্যাশ চিহ্ন এরকম দেয়া আছে। যদি আমরা প্রতিটি ড্যাশ চিহ্নের পর পর আলাদা করে ফেলতে চাই, প্রত্যেকটিকে এ, বি, সি এরকম তিনটি কলামে দেখতে চাই, তাহলে আমরা পুরো কলামটিকে সিলেক্ট করে টেক্সট টু কলাম আগের মতোই আমরা নেক্সটে গেলাম। এখানে যেহেতু স্পেস না, একটি ড্যাশ চিহ্ন আছে, ড্যাশ চিহ্নের যেহেতু এখানে অপশন নাই, তাহলে আমরা আদার্স অপশনে গিয়ে যদি একটা ড্যাশ চিহ্ন দিয়ে দিই, তাহলে আমাদেরকে সেপারেট করে দিবে। নেক্সট যদি আমরা জেনারেল আকারে দেখতে চাই, ফিনিশ দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আলাদা আলাদা ভাবে বসে গিয়েছে বিভিন্ন কলামে গিয়ে। যদি এরকম একটি ডেটাবেস থেকে থাকে আমাদের কাছে, প্রত্যেকটি ডট ডট দিয়ে আলাদা করে দেয়া আছে, যদি আমরা এটিকে সেপারেট করতে চাই, তাহলে টেক্সট টু কলাম, নেক্সট, এখানে যেহেতু আগের বার আমরা দিয়েছিলাম ড্যাশ চিহ্ন, এখন যদি আমরা একটি ডট দিয়ে দিই, তাহলে আলাদা করে দিবে এখান থেকে। নেক্সট আমরা এখন এটি কি আকারে দেখতে চাই, জেনারেল না টেক্সট আকারে দেখতে চাই। যদি জেনারেল দিই, তাহলে ফার্স্টের যে জিরো গুলি আছে ওইগুলি কিন্তু আর থাকবে না, তাই আমরা এটিকে টেক্সট আকারে দেখি। ফিনিশ দিয়ে দিলে আমাদের জিরো থাকলো এবং প্রত্যেকটি আলাদা করে দিয়েছে। যদি এরকম আমাদের কাছে একটি ডেটাবেস থেকে থাকে বিভিন্ন অ্যাড্রেস, বিভিন্ন ব্রাঞ্চের, এবং ব্রাঞ্চ, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট যদি আলাদা আলাদা ভাবে দেখতে চাই, তাহলে পুরো কলামটিকে সিলেক্ট করে টেক্সট টু কলাম ডিলিমিটেড সিলেক্ট করে দিলাম। নেক্সট এখানে আমরা যদি এই অপশনটিতে কন্ট্রোল জে একসাথে চাপ দিই, কন্ট্রোল জে এখানে দেখা যাবে না, কিন্তু আমাদের সেপারেটর কিন্তু বসে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি তিনটি সেপারেটর বসে গিয়েছে। নেক্সট দিলাম আমরা, তারপরে ফিনিশ দিলে আলাদা আলাদা ভাবে হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি তিনটি আলাদা করে দিয়েছে, অর্থাৎ আমাদের ব্রাঞ্চ নেম, অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্ট এই তিনটি নামকে আলাদা আলাদা ভাবে সেপারেট করে দেয়া হয়েছে। যদি এরকম একটি ডাটাবেজ আমাদের সামনে থেকে থাকে,
এখানে প্রত্যেকটি নাম্বারকে যেমন 2, 5, 5, 6, 7 প্রত্যেকটিকে আলাদা আলাদা কলামে আমরা দেখতে চাই, অর্থাৎ আলাদা আলাদা সেলে আলাদা আলাদা ভাবে বিভিন্ন ডিজিট দেখতে চাই, তাহলে কিভাবে করব আমরা? ধরুন আমি সিলেক্ট করলাম পুরো কলামটিকে, তারপরে টেক্সট টু কলামস, এখানে আমরা ফিক্সড উইথ এর মাধ্যমে করব। এতক্ষণ আমরা দেখেছিলাম ডিলিমিটেড এর মাধ্যমে, এখন দেখবো আমরা ফিক্সড উইথ। ফিক্সড উইথে গেলাম, নেক্সট, এখানে আমরা সেপারেটর গুলি বসিয়ে দিব। ক্লিক করার সাথে সাথে একটা একটা সেপারেটর বসে যাচ্ছে। যদি আমরা এরকম করতে থাকি, যদি আরো সেপারেটর দরকার হয় আমরা দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছি যে আর সেপারেটর দরকার নেই। যদি আমরা কোনটিকে উঠিয়ে দিতে চাই, তাহলে সেটি বরাবর এসে ডাবল ক্লিক করলে সেই সেপারেটরটি উঠে যাবে। যেহেতু আমাদের প্রত্যেকটি দরকার, আমরা দিয়ে নিলাম নেক্সট। যদি এখন আমরা ফিনিশ দিয়ে দিই, ফিনিশ দিলাম, প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা করে বসে গিয়েছে। সেম ডেটাবেসটিকে যদি আমরা টেক্সট টু কলাম না, যদি আমরা একটা ফাংশন লিখে করতে চাই, তাহলে একটা ফাংশন লিখে নিই, ইকুয়াল টু মিট ডলার সাইন, যেহেতু আমাদের ডেটাবেসটি আছে A1 সেলে, তাই আমরা লিখে দিব A1 কমা কলাম মাইনাস পাঁচ ব্র্যাকেটের প্রথমাংশ কলাম, যে সেল থেকে আমাদের এই ডেটাবেসটি বসতে থাকবে সেই সেলের রেফারেন্স নাম্বার, যেমন বসতে থাকবে B2 থেকে, তাহলে আমরা দিয়ে দিই ডলার সাইন B2 ব্র্যাকেট শেষ করলাম মাইনাস ওয়ান কমা ওয়ান ব্র্যাকেট শেষ। এখন যদি আমরা এন্টার দিই, তাহলে আমাদের ডেটাবেসটি বসে গিয়েছে, অর্থাৎ আমরা যেহেতু ফাংশনটি এক্সেলের মধ্যে লিখেছি, এখন যদি প্রত্যেকটি সেলে আমরা এই ফাংশনটি দিয়ে দিই এবং ড্র্যাগ করে নিচের দিকে চলে আসি, দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ঘরে আলাদা আলাদাভাবে বসে গিয়েছে। যদি আমাদের কোনটি বাদ পড়ে, আরও একটি সেলকে আমরা বাড়িয়ে দিলাম। এভাবে আমরা ফাংশনের মাধ্যমেও প্রত্যেকটি ডেটাকে আলাদা আলাদা সেলে বসিয়ে দিতে পারি। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানে শেষ করলাম। আগামী পর্ব দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি এখনই করে নিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।